আশা করি এটা আগামী 7 বা 8 তারিখের মধ্যে আমরা শুরু করতে পারব। আপনারা জানেন যে কোভিড ভ্যাকসিন বরিশাল বিভাগে আজকেই এসেছে এবং এটা বরিশাল জেলার বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে প্রথম আমাদের হস্তান্তর হয়েছে এবং আমাদের বিভাগে মোট 3 লক্ষ ডোজ আমাদের কোভিড ভ্যাকসিন আমাদের এসেছে বিভিন্ন জেলায় এবং আমাদের 48,000 ডোজ ডোজ আমাদের বাফার হিসাবে থাকবে। তো আমাদের যে সকল ধরনের টিকাদান কর্মসূচির সকল ধরনের প্রস্তুতি আমাদের সম্পন্ন হয়েছে, আমাদের প্রশিক্ষণও চলছে। তো আমরা আশা করছি সরকারের যে নির্ধারিত যে সময় আছে এই সময়ে আমাদের টিকাদান কর্মসূচি বরিশাল বিভাগে আমরা শুরু করতে পারি। স্যার, কতজন কেন্দ্র, কতটি কেন্দ্র এবং কতজন ইতিমধ্যে প্রশিক্ষণ? আপনারা জানেন যে এটা যে আমাদের যে কেন্দ্রগুলি এটা প্রত্যেকটা মেডিকেল কলেজে 4টি করে টিম থাকবে, প্রত্যেকটি আমাদের সদর হাসপাতাল দ্যাট ইজ জেলা হাসপাতালে আমাদের 8টি টিম থাকবে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদের 2টি টিম থাকবে এবং আমাদের অতিরিক্ত টিম হিসাবে আমাদের প্রত্যেক সিভিল সার্জন কার্যালয়ের একটি অস্থায়ী টিম থাকবে এবং প্রত্যেকটি টিমে আমাদের 2 জন টিকাদানকারী থাকবে এবং 4 জন স্বেচ্ছাসেবক থাকবে। এটা সরকার নির্ধারিত যে সময় আপনাদেরকে দিয়ে দিবে সেই সময় আমরা স্টার্ট করতে পারবো। এটা আশা করি এটা আগামী 7 বা 8 তারিখের মধ্যে আমরা শুরু করতে পারবো। আমিন এন্টি লাইক দে। হ্যাঁ স্যার।